বলো। হ্যাঁ, নড়ো 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 নড়া। আরে নড়ো না, নড়ো না। এই ওঠ, ঘুমাচ্ছিস কেন? ওঠ, এই কখন থেকে ডাকছি, উঠবি তো। এখন তো ভোরের আলো ফোটেনি, তুই এত সকাল সকাল ডেকে দাও কেন বলো তো? ভালো লাগে না, ঘুমাবে, ভালো লাগে না। যাও পড়তে বসো, যাও। যাও পড়তে বসো। এই বাবু, বাবু দরজা খোল তাড়াতাড়ি। ও কি হয়েছে? কতক্ষণ ধরে স্নান করবি বলতো? ট্যাঙ্কে সব জল তো শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি বেরো, পড়তে বস। যাও বাবু, যাও। আর স্নান করতে করতে চৌবাচ্চা সব অঙ্গ করে দেবো। বাবু পড়ছি, একদম মন দিয়ে পড়ছি। মা মা, এবার সত্যি সত্যি পড়তে বসো। ও মা, মা শোনো না, মা আমি খেলতে যাচ্ছি। গেলাম, হ্যাঁ পরে বলো না যে আমি না বলে গেছি। কোথায় যাচ্ছিস? বললাম না তো আমি খেলতে যাচ্ছি। খেলে কি হবে? খেলে খেলে খেলোয়াড় হবে তুমি? টুটুলদাকে দেখে শেখো, তোমার নিজের পিসির ছেলে কানাডা যাচ্ছে আর তুমি খেলতে যাচ্ছে। যাও পড়তে বসো, যাও। ও মা, অনেকদিন ধরে বাড়িতে বসে আছি আর ভাল লাগছে না, একটু বেড়াতে যাই না? ঠিক আছে বাবা ফিরুক, তারপর বলবো পূজোর সময় পুরী যাওয়ার টিকিট কাটো। না না না, পুরী না। তুমি কোথায় যাবি? এই তো কদিন আগে দীঘা থেকে ঘুরে এলাম। আর দার্জিলিং না বাবা, তারপর তো আমার ঠান্ডা লেগে যাবে, সামনে তোমার বড় পরীক্ষা। মা আমি বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার কথা বলছি। কি বন্ধুদের সাথে বেড়াতে? কোথায়? ইকোপার্কে? সিকিম। সিকিম? আমা মা প্লিজ, সব সবাই যাচ্ছে, আমাকে একটু যেতে দাও। আমি তো কোনোদিন কোথাও যাই না বলো, তোমাদের ছাড়া এই একবার যাচ্ছি, যাই না, প্লিজ 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 প্লিজ। পরীক্ষা হোক তারপর। মা তুমি মাধ্যমিকের পরে বলেছিলে মাধ্যমিকটা শেষ হোক তারপর যাবে, উচ্চ মাধ্যমিকের পরে বললে উচ্চ মাধ্যমিকটা শেষ হোক তারপর যাবে, ফার্স্ট ইয়ার এলো তারপর বলে ফার্স্ট ইয়ারটা শেষ হোক তারপর যাবে। আচ্ছা আমি যাবোটা কবে বলো তো? এই তো ধুর, রাত্রেবেলা বাথরুমে গেলে মাকে ডাকে, আবার বলে সিকিম যাবে বন্ধুদের সাথে। এসে গেছিস? কেমন হলো, কেমন বল। কি রে চুপ করে আছিস কেন বল, কেমন হলো? ভালো না। ভালো না মানে কত? ওই 50%। বিট্টুর কেমন হলো? 90%। আর কালকে ওর মা আমাকে কথা শোনাবে, আমার ছেলে অমুক, আমার ছেলে তমুক, আমার ছেলে বিদেশ যাবে। এই যে টুটুল দা ক্যানাডা চলে গেল, তো ফুলপিসি কত একা হয়ে গেছে বলো। সে আর আমি কেন বলবো, ফুলপিসি তো নিজেই দুঃখ করে। এবার যদি বিট্টু চলে যায় তাহলে ওর মা বাবা একা হয়ে যাবে, তাই না? সে তো হবে। তাহলে আমি পড়াশোনায় খারাপ হয়ে ভালোই হয়েছে। হ্যাঁ, এ তোমাদের কখন একা থাকতে হবে না।